হাই, গুড আফটারনুন। আজকে সেকেন্ড জানুয়ারির দিন দুপুর 3টে থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে। ভাবো, দুপুর 3টের সময় তোমাদের সঙ্গে প্রথম কথা বলতে এলাম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল থেকে টুকটাক এটা ওটা কাজকর্ম করেছি, সকাল থেকে আর ভিডিও করিনি, আর রান্নাটাও করিনি। এতক্ষণে আমি রান্না করছি। কি রান্না করেছি একটু দেখাই। আলু বড়ি বেগুন দিয়ে পালং শাকের ঝোল, ফুলকপি ভেজে রেখেছি, ফুলকপি তরকারি হচ্ছে, আর এই হচ্ছে পাঁচকলি ভাজা। আর দেখাচ্ছি আমার লাঞ্চ। এই যে হচ্ছে আমার লাঞ্চ, সাদা সাদা ফুলকো লুচি সঙ্গে বেগুন ভাজতে বলতে জিভে জল চলে এলো। শুধু এটুকু নয়, আরো ভালো জিনিস রয়েছে। নলেন গুড়ের পায়েস। আসলে এই পায়েসটার জন্যই আমি এখন খাবো হচ্ছে লুচি। আর যথেষ্ট ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাটা এতটাই, কটা খাচ্ছে লুচি, পাঁচটা, যে করলে রীতিমতো হাওয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। আর কি আরেকটা বলতে গেলাম, সকালবেলা বরকে করে দিয়েছিলাম আলু ভাজা আর রুটি, ওটা খেয়েও গেছে। আর রাত্রিবেলা আমাদের আজকে আবার নিমন্ত্রণ আছে, আবার একটা জন্মদিন। আজকে হচ্ছে রূপার ছেলের জন্মদিন, ওই যে ফেব্রিক ক্লাসের মন্দিরা রূপা, ওর ছেলের আজকে জন্মদিন। তো সন্ধ্যেবেলা ওখানে যাব, আর ফিরবো কত রাত্রে। এবার ফিরে রান্না করতে পারতাম, কিন্তু ভাবলাম ফিরে আবার কত রাত হয়ে যাবে। আর বর যাবে হচ্ছে নাটক দেখতে আজকে থেকে, ওই যে সেদিন নাট্যোৎসবের টিকিট কাটলাম, আজকে থেকে নাটক শুরু। আজকে নাটকটার টিকিট ওর একার জন্যই কাটা আছে। ও যাবে নাটক দেখতে, ও টিকিট টিকিট নিয়ে গেছে, ও ডাইরেক্ট অফিস থেকে নাটক দেখতে চলে যাবে। এবার ও কত রাত্রে ফিরবে, তখন রান্না বান্না করবো। তাই ভাবলাম যে রান্নাটাই করেই রাখি, সেই জন্য এই দুপুরবেলা রান্না করতে নিয়েছি। একটা দেড়টারও পরে রান্না বসিয়েছি, ভাতও হয়ে গেছে। আলু আর কড়াইশুঁটিটা ভাজা হতে হতে আমি খাবারটা খেয়ে নিই। জানি না, পাপা তো আলুর মধ্যে কড়াইশুঁটি পছন্দ করে না, কড়াইশুঁটির মধ্যে আলু পছন্দ করে পাপা। খালি কড়াইশুঁটি অ্যান্ড কড়াইশুঁটি। এই যে সঙ্গে পায়েসটাও নিয়ে নিয়েছি, এবার আমি আগে খেয়ে নিচ্ছি। সারাদিন মার বকা খাও আর পড়াশুনো করো। তুই ওকে খাওয়াও, ওকে খাওয়াও। বাহ, এবার মিষ্টি মাছ খাওয়াও। হ্যাঁ বাবা, এগুলা বসিস বাবা। হাই, গুড আফটারনুন। আজকে নেক্সট ডে, বুঝতেই পারছো যেহেতু গুড আফটারনুন বলছি। নেক্সট ডে এখন দুপুর 2:15 বাজে, 2:15 সময় আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে হিয়াকে ভাত দিয়ে দিয়েছি, হিয়া ভাত খাচ্ছে, বেগুন ভাজা, ঘি, আলু সেদ্ধ। আর আমি আমার জন্য একটা হবর জবর তরকারি বানিয়েছি, শিম, বড়ি, ফুলকপি সব কিছু দিয়ে। লঙ্কা লঙ্কা তো দেবোই, ওটা স্বাভাবিক ব্যাপার।
হিয়া পাপড় ভাজতে বলেছে, ভুলেই গেছি, ভাত নিয়ে চলে গেছি, ওর জন্য একটু পাপড় ভাজি। কড়াইতে তো সাদা তেল থাকেই। আচ্ছা, এই পাপড়গুলো আনা আছে, লম্বা লম্বা পাইপ পাইপ পাপড়। হিয়া বললো এই পাইপ পাপড়গুলোই খাবে। তেলটা কতটা গরম হয়েছে বুঝতে পারছি না, দিয়ে তো দিলাম। এক যা, তেল গরমই হয়নি। দুধ চাই। ঠান্ডা তেলটা গরম হয়ে পাপড়গুলো ফোলাতে মনে হচ্ছে পাপড়গুলোর গায়ে কেমন টিউমার হয়েছে, কি বিচিত্র ছি। এগুলো ঠিক হয়েছে, দুজন মিলে খাবো। একটু ভাত নিয়ে এসো, আমি খাওয়া শুরু করছি। গত দু তিন দিন হিয়া দুধ খায়নি, তো দুধটা জমে গেছিল, কালকে তোমাদেরকে আর দেখানো হয়নি। সেই দুধটাকে দিয়ে একটুখানি পায়েস বানিয়েছিলাম, কালকে খেয়েছি, এখনো অল্প একটু পড়ে রয়েছে, সেটুকুকে খেয়ে শেষ করি। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে না একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, মিষ্টি জাতীয় খাওয়ার খেতে, আজকে সেটা পায়েস দিয়েই হবে। আর আমার এই গাছটা দেখতে কি সুন্দর লাগছে, তুই বল কত? হ্যাঁ, আর রেজলিউশনের মধ্যেই এটা আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, গুড় তো চিনি নয়, আর আমার ওরকম ধনুক ভাঙা পণ কিছু নেই, আমি বলেছি যখন করছি করছি। কি হয়েছে কম্বলের আবার কি করবো, নিয়ে যা। অমুলের না মনে হয় নতুন বেরিয়েছে কাউ মিল্ক, সেটাই আনছে এখন, খুব সুন্দর। খাইও নি, থাকতে খাবি না, যখন শেষের টাইমে আমি নিয়ে বসবো তখন দিবি নে। যাবালা, কাউ মিল্কটা ভালো খেতে, কাউ মিল্কেরই পায়েস। ভাত খাওয়া দাওয়া হলো, এখন যাই কাপড় মেলতে, এত কাপড় কেটেছি মেলা হয়নি, কাপড় জামাগুলো মেলা হয়ে গেল, সঙ্গে কিছু গাছে জল দিলাম, আজকে আর সব গাছে জল দিলাম না, প্রতিদিন না ইচ্ছে করে না, ভাবলাম দিই, তারপরে ধর থাক, কয়েকটা গাছে যেগুলো দেখলাম শুকনো হয়েছিল দিয়ে দিলাম, এখন ঘরে যাই। কেন জানি না ঘুম পাচ্ছে, আজকে স্কুল খুলেছে হিয়ার, আবার স্কুল থেকে আনতে গেলাম, মনে হয় স্কুলের জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই জন্যই মনে হয় ঘুম পাচ্ছে, জানি না, চলো ঘরে যাই। আমার ঘুম পাওয়ার প্রধান কারণ মনে হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি না ওটা, কিন্তু ঘুমোলে হবে না, না অর্ধেকটা ঘুমাতে হবে না, একটু তো দূরে না, এই খাওয়ার পর ঘুম পায় না, ঘুমালে হবে না তো, পড়াশোনা করতে হবে, কয়েকদিন পরেই পরীক্ষা, ও পড়াশোনা করুক আর আমি হচ্ছে সেলাই করি, না আমি ঘুমাতে দেবো না। রাতটা 9:30 বাজে, চলে এসেছি রান্নাঘরে, আমার কেটের আর হিয়ার ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, বর এত তাড়াতাড়ি খায় না, তাই এখন ওর জন্য রান্না বসাচ্ছি, বেগুন ভাজা আর পালং শাক রান্না করা আছে, কালকে করেছিলাম পালং শাক সেটা রয়েছে, আর বেগুন ভাজা করা আছে, দুপুরবেলা আমরা খেয়েছি, বেগুন ভাজা দেখিয়েছি তখন করে রেখেছি, এখন মুগ ডাল করব, প্রেশার কুকার উনুনে বসিয়ে ডাল খুঁজেই যাচ্ছি, ডাল আর পাচ্ছি না, এই যে ডালের প্যাকেট বের করলাম, ডাল যে কৌটোয় নেই সে আমার আর মনে নেই। আর এই যে কৌটোটা দেখছো, কৌটোটা নতুন এনেছি, এত রকম কিছু রাখতে হয় না, যে হাজার কৌটো কিনলেও কম পড়ে যায়, আর পুরোনো কৌটোগুলো মাঝে মাঝে আমি একটু ফেলেও দিই, এটাও একটু দোষ আছে আমার, দেখতে খারাপ হয়ে যায় তখন ফেলে দিই। এই যে এরকম একই রকম দেখতে দুটো কৌটো এনেছি, একটা হচ্ছে এটা, এটা এই যে সেলো কোম্পানির কৌটোগুলো নিয়ে এসেছি, লিটার হিসেবে বেশি ধরবে, কিলো হিলো হিসেবে এক কিলোর একটু বেশি ধরবে আর কি, দেখছি ওটার একটাতে মুগ ডাল ঢাললাম আর এটাতে সম্ভবত ওটস ঢালবো, জানি না কি হয় বলতো, নির্দিষ্ট কিছু ঢালবার তো কোনো ব্যাপার থাকে না, যখন যেটা ফাঁকা পাই ধুয়ে যেটা শুকনো পাই যেমন হয় ঢেলে দিই। প্রেশার কুকারটা এখনো গরমই আছে, দেখো আমার সিলিকনের লাল স্প্যাচুলার কি অবস্থা হয়েছে,
কালকে না পরশুদিন ফুলকপির বড়া ভেজেছি, ভেজে এদিকে গ্যাস জ্বলছে আমি বুঝতে পারিনি, আর স্প্যাচুলা ওর ভিতরে ছিল, স্প্যাচুলা কালো হয়ে গেছে আমার। তাও ভালো যে গোলে গোলে কেউ শেষ হয়ে যায়নি। কতক্ষণ পরে টের পেয়েছি, আমার ছোট্ট জ্যানুইলামের কড়াইটা দেখো, কড়াই একেবারে পুরে টুরে শেষ। ওই যে হিয়া চেঁচিয়ে মনে করে দিচ্ছে, আমি দেখিনি যে এরকম হয়েছে। হিয়া দেখে চাচাচ্ছে, মাম দেখো এখানে তোমার কড়াইয়ে জ্বলছে, কড়াই সব পুড়ে গেল মাম, তাড়াতাড়ি এসো। আরে এই বুদ্ধিটা নেই যে নিভিয়ে দিই, জ্বলছে নিভিয়ে দিই, সেই বুদ্ধিটা পাচ্ছে না। তাও ভাগ্য ভালো যে ডেকেছে, নাহলে আমার স্প্যাচুলা আর থাকতোই না। এই যে এইটুকু যে আছে কালো রঙের স্প্যাচুলা, যে এইটুকু আছে সেটাও ছিল থাকতো না। কি সুন্দর রঙটা ছিল, একসাথে দুটো কিনেছিলাম, পেয়ার ছিল, মনে হচ্ছে দুটো একই পেয়ারের। এটা কি সুন্দর মিষ্টি রঙটা রয়েছে। যাকগে কাজ তো চলছে, আমরা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, বরকেও রাতের খাবারটা দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে রাত সোয়া ১১টা। দেখো কি কি দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, পালং শাক, ডাল, আর ফুলকপির তরকারিটা গরম করে রান্নাঘরে রাখা আছে, ওটা একটু পরে আনবো। এদিকে বাবা মেয়েতে চলছে পড়াশোনা, তাই পড়াশোনা ডিস্টার্ব হবে বলে না বেশি ভিডিও করা যায় না। দুটো মানুষ পড়াশোনা করছে, সেখানে কি করে বিরক্ত করি। আর আমাদের আজকে সারা দিনের সমস্ত কাজকর্ম শেষ, ইয়া মনে হয় আর একটু সময় পড়াশুনো করবে। ও যদি পড়াশুনো করে তাহলে আমি জেগে থেকে এই যে সেলাইগুলো সব ছেটানো রয়েছে সেলাই করব, আর যদি ও পড়াশুনো না করে তাহলে আমিও ঘুমিয়ে পড়ব। একটু আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ যখন হয়েই গেল তাহলে ভিডিওটাকেও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও সেই শুরু হয়েছিল গতকাল, তিন দিন ধরে ভীষণ মজা হলো। তিন দিন ধরে পরপর তিনটে জন্মদিনের ভিডিও তোমাদেরকে দিলাম, দেখলে আমরা কত মজা করলাম। আবার কবে নিমন্ত্রণ পাবো জানি না, নিমন্ত্রণ তো কালে ভদ্রে পাই। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। আর যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শর্ট ভিডিও না দেওয়াই হচ্ছে না, সেলাইয়ের চাপ বেশি থাকলে না শর্ট ভিডিও দেওয়া যায় না, কারণ রিলস দেখে খুঁজতে গেলে একটু সময় লাগে বা নিজে বানাতে গেলে একটু সময় লাগে, সেজন্য ঠিকমতো এখন না কয়েকদিন ধরে শর্ট ভিডিও দিতে পারছি না। তবে অবশ্যই কালকে থেকে আবার শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাই, গুড নাইট।